ক্রয় এই মুহূর্তে সেখানকার চিত্র কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ মনি, আপনি দেখতেই পাচ্ছেন আমি চট্টগ্রাম রেল স্টেশনে আছি। সকাল থেকে ট্রেনগুলো সঠিক সময়ে ছেড়ে গেছে। এখন চাঁদপুরগামী যে ট্রেনটি, সে ট্রেনের উপর বলতে যে ছাদের উপরে অনেক মানুষ আমরা যেতে দেখি প্রতি বছর, কিন্তু এবার কিছুটা পরিবর্তন এসেছে। যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অনেক বেড়ে গেছে, তার কারণে কিন্তু দেখা যাচ্ছে ট্রেনের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ, এখানে যারা যাত্রী, যারা ঘরমুখ মানুষ করছেন বাড়ি যাওয়ার জন্য, তারাই যাচ্ছেন, কিন্তু ছাদে যেন কেউ না ওঠে সেদিকে নির্দেশ রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষের। সেই নির্দেশ মানানোর জন্য কিন্তু রেলওয়ের নিরাপত্তা বাহিনী যারা আছেন তারাই কিন্তু কাজ করে যাচ্ছেন। সেই কারণে দেখা যাচ্ছে ছাদে কেউ নেই, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক যাত্রী ছুটোছুটি করছেন, এমনকি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। যেহেতু ট্রেনের চেয়েও যাত্রীর সংখ্যা অনেক বেশি, এর মধ্যে যে ঈদে সবাই প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সবাই যেতে চায়, তো সেই কারণে কিন্তু সবাই দেখা যাচ্ছে কিন্তু আসলে যেভাবে হোক দুর্ভোগ মাথায় নিয়ে হলেও অন্তত তারা প্রিয়জনের সাথে ঈদ করতে, তাদের যে গন্তব্যস্থান, তাদের যে জন্মভূমি, সেখানে যেন যেতে পারে সেই আশা নিয়ে সকাল থেকে তারা ছুটে এসেছেন। সবনে বলা যায় কিন্তু এবার অন্যান্য বছরের চেয়ে এবার কিন্তু আসলে তেমন দুর্ভোগ দেখা যাচ্ছে না, যেহেতু ট্রেনের টিকিট কাটতেও তেমন সমস্যা হয়নি। অনলাইনে টিকিট কাটার কারণে মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়নি। সব নিয়ে বলা যায় এখানে যারা ট্রেনের টিকিট কেটেছেন তারাই কিন্তু ট্রেনে করে বাড়ি ফিরছেন, এমনকি বাসে করে অনেক ঘরমুখ মানুষ বাড়ি ফিরছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মনির কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আর এদিকে মহাসড়কে ঈদ যাত্রার আরও খবর জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন নাজমুল হুদা, বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে যুক্ত হচ্ছেন আব্দুস সামাদ সায়েম ও শরীয়তপুর থেকে রতন মাহমুদ। শুরুতেই যাব গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন নাজমুল হুদা। নাজমুল, রাস্তায় গাড়ির চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন এই মুহূর্তে রয়েছে আমি গাবতলিতে, এবং গাবতলিতে কিন্তু এখন দেখছেন যে অসংখ্য যাত্রী এখানে রয়েছে এবং নারী পুরুষ এবং শিশুরা এবং পরিবার পরিজনের সাথে ঈদ করতে কিন্তু তারা এখন নারীর টানে বাড়ি যাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছে এই গরমের মধ্যে। কিন্তু আপনি যদি আমি একটু দেখাই যে ক্যামেরা দিয়ে যে এখানে অসংখ্য মানুষ যাত্রী থাকলেও কিন্তু পরিবহন কিন্তু এখন সংকট, এবং পরিবহনের সংকটের কারণে কিন্তু লোকজন যেতে তাদের অসুবিধা হচ্ছে। নির্দিষ্ট সময় মতো তারা যে পরিবহন আসার কথা সেটা কিন্তু তারা পাচ্ছে না, এবং নির্দিষ্ট সময় মতো আসলে যেতে পারছে না। দেখছেন যে কাউন্টারগুলিতে তারা কিন্তু এখন ভিড় করছে এবং অপেক্ষা করছে লোকজন এখানে যাতায়াত করার জন্য, কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা বসে আছে, কিন্তু এখনও কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না যে যে এখানে যে পরিবহন, সেই পরিবহন কিন্তু দেখতেই, মানে আমরা যদি একটু বলি যে সড়কে কিন্তু যে পরিবহন যে পরিমাণ থাকার কথা এবং সেই পরিমাণ কিন্তু আসলে পরিবহন এখন নাই, এবং যেহেতু ঢাকার বাইরে যে পরিবহনগুলি গেছে সেগুলো এখনও এসে সময় পায় নাই, যার কারণে এখন পর্যন্ত কিন্তু আসতে দেরি হচ্ছে, যার কারণে এই যাত্রীগুলি পরিবহন আসলে এরপরে কিন্তু তারা এই এখান থেকে যাবে এবং কখন আসবে সেটা নিয়ে কিন্তু তারা উদ্বিগ্নের মধ্যে রয়েছে, এবং নির্দিষ্ট সময় মতো আসলে গন্তব্যে তারা পৌঁছাতে পারছে না বলে অভিযোগ করছে এখানকার যাত্রীরা। এবং টিকিটের কথা বলা হচ্ছে যে যে ভাড়া 500 টাকা ছিল সেখানে 800 টাকা নেওয়া হচ্ছে, এবং যে ভোক্তা অধিকার অধিদপ্তরের যারা কর্মকর্তা এবং বিআরটিএর যে এখানে যে নির্দিষ্ট যে ভাড়াটা নিয়েছে সেটা কিন্তু আসলে তারা মানছে না। এই ছিল আমার কাছে গাবতলী থেকে সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল হুদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হুদা। আবার এই মুহূর্তে যাব শরীয়তপুরের রতন মাহমুদের কাছে। আপনার কাছে সে একইভাবে জানতে চাইব যে রাস্তায় গাড়ির চাপ কেমন দেখছেন। ধন্যবাদ, আমি রয়েছি শরীয়তপুরের মাঝিরকান্দি ফেরিঘাটে। এখানে গতকাল 6টা থেকে কিন্তু ফেরি চলাচল শুরু হয়, দীর্ঘদিন বন্ধ
থাকার পরে আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে আসলে পদ্মা সেতু দিয়ে দীর্ঘদিন যাবৎ কিন্তু মোটরসাইকেল আরোহণ করা নিষিদ্ধ করার পরে কিন্তু এই একমাত্র এই ফেরিঘাটটি দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছিল। আর গতকালকে এই ফেরিঘাটটি চালু হয় এবং এই চালু হওয়ার সাথে সাথে কিন্তু ঢাকা থেকে যে ঈদযাত্রীরা আছেন রয়েছেন তারা কিন্তু এই ফেরিঘাটে ফেরিঘাট দিয়ে কিন্তু এই মোটরসাইকেল আরোহীরা পারাপার হচ্ছে এবং কিছু সাধারণ যাত্রীদেরও আমরা দেখা গেছে যে এখানে তারা পারাপার হতে। এখন এই ফের এই এলাকা এই ফেরিঘাটটিতে কিন্তু দুইটি ফেরি রয়েছে, কলমিলতা এবং কুঞ্জলতা নামে দুইটি ফেরি চলাচল করছে যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে যাত্রীরা জানিয়েছে। এবং এই ফেরিঘাটটিতে মাওয়া থেকে আসামাত্রই কিন্তু ফেরি ছেড়ে দিচ্ছে, যার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে ফেরিঘাটটি এখন শূন্য পড়ে রয়েছে। ফেরি আসার মাত্রই কিন্তু মাওয়া থেকে যেই ফেরি আসে ঢাকা ঈদযাত্রীরা সেই যাত্রীরা কিন্তু একেবারে পরিপূর্ণ কানায় কানায় ভর্তি হয়ে আসে, যার কারণে ওই পারে চাপ বেশি থাকার কারণে কিন্তু ফেরি চলাচল কিন্তু এখান থেকে কিন্তু সাথে সাথেই ফেরি ছেড়ে দিচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আগামীকালকে সকাল 6টা থেকে কিন্তু পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল আরোহণ শুরু হবে এবং কালকে সকাল 6টা থেকেই কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে মোটরসাইকেল আরোহীরা যাতায়াত করতে পারবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে। তো এই ছিল শরীয়তপুর থেকে আমার কাছে ঈদযাত্রার সর্বশেষ খবর। রতন মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শরীয়তপুর থেকে সরাসরি সংযুক্ত ছিলেন রতন মাহমুদ। এবং এই মুহূর্তে যুক্ত হব সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে আব্দুস সামাদ স্যামের সাথে। স্যাম, আপনি একইভাবে জানাবেন যে আপনার এলাকায় এখন রাস্তায় গাড়ির চাপ কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতু এবং বঙ্গবন্ধু সেতু থেকে বগুড়া শেরপুর পর্যন্ত গাড়ির কিছুটা চাপ থাকলেও কিন্তু কোনো যানজট নেই। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়, আপনি দেখতেই পাচ্ছেন রাস্তা কিন্তু আসলে অনেকটাই কিন্তু ফাঁকা রয়েছে। বাসের সঙ্গে কম থাকলেও কিন্তু আমরা যতটা সকাল থেকে দেখেছি যে ট্রাক এবং যে ব্যক্তিগত গাড়ি মোটরসাইকেল এগুলা কিন্তু আসলে অহরহ চলাচল করছে, কিন্তু এই ট্রাকের ছাদে কিন্তু মানুষ আসলে ভোগান্তি নিয়ে কিন্তু ঈদযাত্রায় ঘরে ফিরছে। আমি একটু কথা বলবো যে মহাসড়কে যে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন তাদের সাথে আসলে এই মহাসড়কে যানজট যাতে না হয় কি ব্যবস্থা গ্রহণ করছে? আমরা ধন্যবাদ আপনাকে। আমরা এই ঈদে ঘরমুখ মানুষের নির্বিঘ্নে যাতায়াতের জন্য জেলা পুলিশ সিরাজগঞ্জের পক্ষ থেকে 5 স্তরে পুলিশ ডিউটিতে মোতায়েন করা হয়েছে। কিউআরটি, স্পেশাল মোবাইল, হোন্ডা মোবাইল, তদারকি, পিকেট, এই ডিউটি মোতায়েন করার ফলে মানে নির্বিঘ্নে গাড়িগুলা যাতায়াত করতে পারছে। আপনাদের আরো একটা তথ্য দিই যে সকাল 8টা থেকে দুপুর এই 10টা পর্যন্ত যে গাড়ি গেছে 3397টি গাড়ি এই ব্রিজে যাতায়াত করেছে, অর্থাৎ এই লেভেলে গাড়ি চললে 24 ঘন্টায় 40,000 গাড়ি যাতায়াত করে। কিন্তু তারপরেও দেখেন রাস্তায় গাড়ির তেমন কোনো চাপ নাই বা প্রভাব নাই, যে জ্যাম এই টাইপের কোনো প্রভাব নাই।